তিন দিন আগে রোববার রাতে জিসির মোড়ে আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে ঘটে গৃহবধূকে ধর্ষণের ঘটনা। সংঘবদ্ধভাবে ছয়জন যুবকের ধর্ষণের ঘটনায় অংশ নেয়। ঘটনার দিন রাত দেড়টায় জিসি থেকে রিকশা করে যাচ্ছিলেন এক গৃহবধূ। এই সময় তিন যুবক রিকশা গতিরোধ করে ফ্লাইওভারের নিচে খালি জায়গায় জোর করে গৃহবধূটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় জোরপূর্বক তিনজনের সঙ্গে আরও তিনজন এসে গৃহবধূটিকে ধর্ষণ করে। এ সময় খালি রিকশা চালিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন রিকশা চালক আব্দুল হান্নান। মেয়েটির চিৎকার শুনে থমকে যান তিনি। তাৎক্ষণিকভাবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জাতীয় জরুরি সেবা নাম্বার 999-এ ফোন দেন। পুলিশ 10 মিনিটের মধ্যে এসে গৃহবধূকে উদ্ধার করে। একজন গৃহবধূর জীবন বাঁচাতে পেরে খুশি রিকশা চালক আব্দুল হান্নান। আমি 999-এ কল দিয়ে বলছি, বলে স্যার এখানে জিসির মোড় নামানো ফ্লাইওভার নামতিয়া, এখানে একটা মেয়ে রিক্সা ড্রাইভার, একটা মেয়ে নিয়ে আসছে যাত্রী, এই যাত্রী সহ রিক্সা ড্রাইভার সহ ফ্লাইওভার স্লিপার ঢুকাইয়া ওরা মারধর করতেছে। ঘটনার দিন রিকশা চালক আব্দুল হান্নানের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। কথা ছিল কুমিল্লায় বাড়িতে যাওয়ার, তবে ঘটনার কারণে বাড়িতে যেতে পারেননি। সবাইকে সাহস করে ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আব্দুল হান্নান। এমন মানবিক কর্মকাণ্ডে খুশি সাধারণ মানুষও। এই ধরনের একটি উদাহরণ সৃষ্টি করে একজন রিকশা চালক হলে সে সমাজের জন্য এখন আমাদের কাছে একজন মহৎ একজন ব্যক্তি। একজন রিকশা চালক হয়ে যে এত বড় একটা মহৎ কাজ করেছে, খুব সাহসী ভূমিকা দেখিয়েছে, এর জন্য আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এদিকে 999-এ ফোন দিয়ে পুলিশকে গণধর্ষণের খবর জানানোতে পুরস্কৃত করা হয় আব্দুল হান্নানকে। ঘটনার দিন দ্রুত অভিযান চালিয়ে তিনজন ও পরের দিন আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। যদি ওই দিন প্রপার টাইমে উনি কমিউনিকেট না করতো, কল না করতো, হয়তো আরও বাজে সিচুয়েশন হতে পারতো। নগর এবং নগরবাসীকে অধিকতর নিরাপদ সেটা প্রদানের জন্য আব্দুল হান্নানের মতো পার্টনারশিপ কমিউনিটির সব সদস্যের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। চট্টগ্রামে শেরশাহ এলাকায় বসবাস করেন রিকশা চালক আব্দুল হান্নান। 8 বছর ধরে নগরীতে রিকশা চালাচ্ছেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।